প্রিয় হাজং ভাই বোনি গুলো ঘুরিলে কাতানি এলা সময় বিলাপ হতে পাওয়া 10 মিনিট আর এলাই শুরুলে বাংলাদেশ বেতার নিকন হাজং জাতিলে প্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান লিওতানা। আজকে শুক্রবার খ্রিস্ট 2021 সাল 19 ফেব্রুয়ারি আমরা লিওতানালা 48তম পর্ব অনুষ্ঠান চলবো লাগিছি। ভাই বোনি গুলো যেই যিনি জিঙ্কাই আছে হবাক লিওতানালা পক্ষ তরি অভিনন্দন আর শুভেচ্ছা জানাই মই শরণন হাজং। মোলা বিশ্বাস আমনে গুলো হবই ভালাই আছি। ভাই বোনি গুলো আমনে গুলো হবই লোকন থার পাই আহে 2 দিন পরেই অমর 21 ফেব্রুয়ারি আর মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে আমরা জাতীয় জীবন নিকন খুবই গুরুত্বপূর্ণ অহংকার আরও গুরুবল দিন। খ্রিস্ট 1952 সালে 21 ফেব্রুয়ারি দিনে রফিক শফিক সালাম জব্বার বরকত সহ আরও নাম না জানা আমরা দেশলা বাখার বাঙালি ভাই নিজের জীবন বিসর্জন দিয়ে মাওরালা মুগলক ভাষা দিয়ে কথা কলা অধিকার প্রতিষ্ঠিত করেছে। উদেবিদেন এই দিন নিকন বাংলাদেশ সহ সকল দুনিয়ালা মন গিল মাওরালা মুখ রুলে কোথা রেগে সম্মান দেয় ও শ্রদ্ধা ভৈরে স্মরণ করে লিওটানার সকল ভাষা শহীদ গেলেগে আর ভাষা আন্দোলনে যোগ দেওয়া সকল সৈনিক গেলেগে জানাই বিনম্র শ্রদ্ধা আর অভিনন্দন। যেতেই হোক ময়ের কথা না পারা আজিকালে অনুষ্ঠান উপস্থাপনায় মলগুন আজিকে আছে আমনে গেলে প্রিয় উপস্থাপিকা মহুয়া হাজং মিলি। প্রিয় হাজং ভাই বুলি গেলে পইলাতে মই মহুয়া হাজং মিলি জানাই হুবাকো নমস্কার। লগনতে মই আরো জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর শহীদ দিবস লা শুভেচ্ছা ও অভিনন্দন। মোলা মন কুব লাগিছে আমনে গিলা হুবই ভালাই আছে। ভাই বুইনি গিলা আমনে গিলা একটি পা আগেই গুনিছে আজিকাল লিওটানা পর্বর এক বিশেষ পর্ব। লিওটানা সাংস্কৃতিক গোষ্ঠী আজিলা এই 48তম পর্বর আগে মহান ভাষা সংগ্রামলা বীর শহীদ ভাই বুইনি গিলা স্মৃতি বেদন উৎসর্গ করিলে। জিদাই হোক আমনে গিলা এই পর্বনি হুনিব পাব গান কবিতা কৌতুক আরো বেতার শ্রোতা গুলো অনলাইন মতামত। আজকে পুইলাতে রাখিছে একরা হাজং গান চাঁদ তারাহু পালাই লাজে দীক্ষা তোলা রূপ পাগলা কোড়া আহি তোলা নজর কাড়া চোখ। অভিনয় হাজং লক্ষিণদল্লা ইমিজাত কুথামালা আর শরণন হাজংলা সুরে ই গানডা গাওব লাগিছে লিওয়াটানলা চমক কণ্ঠশিল্পী দীপক হাজং। তারা হো পালাই লাজে দীঘ তোলারু পাগলা কোরা হে তোলা নজর কারা চুহে পাগলা কোরা হে তোলা নজর কারা চো চান তারা হো পালাই লাজে হে পাথিন রাঙা হাকা মানাই সুন্দর খু তগে দিখ পায় মই জীবন লাশু রাঙা পাথিন রাঙা হাকা মানাই সুন্দর খু তগে দিখ পায় মই জীবন লাশু তয় পিন মুলা জীবন লাহুবাস তয় পিন মুলাশু পাগলা কোরা হে তোলা নজর কারা চোখে পাগলা কোরা হে তোলা নজর কারা চো চান তারা হো পালাই লাজে হে কুথা তোলা ও সুন্দর গাবুর কুনু ভুলা না যা থুয়া মগে বাঁকা দূর
কথা তোলা ও সুন্দর গাবু কোনো ভুলা না যা তুইয়া মগে বাকালু না দেখিলে তোলা হপন মনে লাগে দু পাগলা কোড়া হে তোলা নজর কাড়া চুলে পাগলা কোড়া হে তোলা নজর কাড়া চন্তারা হো পালাইলা যে দেখ তোলারো পাগলা কোড়া হে তোলা নজর কাড়া চু পাগলা কোড়া হে তোলা নজর কাড়া চু তারা হো পালাইলা যে দেখ তোলারো পাগলা কোড়া হে তোলা নজর কাড়া চু পাগলা কোড়া মোলা ভৈলা রক্ত দে রাঙাছে একুশলা ফেব্রুয়ারি মই কি ভুলিবগে পাই ফেব্রুয়ারি মাস ভাষালা মাস একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতিলে একরা শক্তি চেতনা গৌরব আর অহংকারলা দিন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশলা জাতীয় জীবনী একরা ঐতিহাসিক ভাষা আন্দোলনলা দিন হারা বিশ্বনী ইদা একরা উদাহরণ জি বাঙালি গিলা মাওরালা মুখরালা রাও বেদেন বুকলা তাজা রক্ত দিছে খ্রিস্টীয় 1999 সাল্লা 17 নভেম্বর জাতিসংঘলা ইউনেস্কো 31তম অধিবেশন নি 21 ফেব্রুয়ারি গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 2007 তখন বাংলাদেশ সহ বিশ্বলা প্রায় হগল দেশ 21 ফেব্রুয়ারি গে বাখার তাৎপর্যকে পালন করিয়া থাকে হাজং ভাই বুনি গিলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আমরা ইলা একরা হাজং কবিতা শুনিব আর এই কবিতাটা পড়িব লাগিছে হুবালা জনপ্রিয় আবৃত্তি শিল্পী অনন্যা হাজং মম কবিতাটা লিখিছে আমরা হাজংলা উদীয়মান চেংরা কবি ভক্ত হাজং শ্রান্ত আজিকা আমরা অমর একুশল ফেব্রুয়ারি দিন বাঙালি জাতিলা আন্তর্জাতিক কথা দিবস দিন কৃষ্ণচূড়া শিমুল পলাশ আরো বাখার ফুল দিয়া শহীদ মিনের হাজাই আমরা আগের রাতি দিনা ফাগুন মাস বসন্তকাল বাখার সুন্দর ফুল ফুটি ফুল দিয়া সম্মান জানায় আমরা শহীদ মিনার নি দলে দলে গান গাওয়ায় আমরা স্কুল কলেজ নি আমলা ভাইলা রক্তে রাঙানো একুশল ফেব্রুয়ারি জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে একুশল এদিন শহীদ ভাইগে লাগে মনে তুলি আমরা হারা দিন হাজার জাতিল কোথা নহায় একরাই জাতিল উদা আমলা বাংলা বর্ণমালা বাঙালি জাতিল আমলা আশা আমলা হপন আমলা অয়মা সোনার বাংলাদেশ আমলা ব্যাগ দেশলা শিরা 1952 সাল্লা কোথা একুশে ফেব্রুয়ারির কোনো জন্মেও না পাব আমরা ভুলিব আমলান হয়ে থাকিব মননি সুখ দুঃখ কাহিনী রফিক শফিক সালাম বরকত জব্বার ই বুকনি কত মিছিল কত আন্দোলন কত গুড়িছে ভাই বইনি 1952 সাল্লা একুশলা ফেব্রুয়ারি উড়া ও দিননি শহীদ ভাই গেলা নিঃস্বার্থে ওরা দিয়ে যাচ্ছে জীবন উড়াই আমলা খাটি সোনা আমলা বুকল ধন বাংলা মাওলা কোথা ওরা বাংলা মাওলা সাওয়া ধন্য ওরা ধন্য জনম বাংলা মাওলা সাওয়া জিঙ্কা রক্তে বাহে যাসে একুশলা ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলা পথ আর ঢাকা ইউনিভার্সিটি শহীদ ভৈলা রক্ত দিয়া কিনাই বাংলা কোথারা শেখ হাসিনা বেদেন পাশে আন্তর্জাতিক মর্যাদা বিচাশ্রোত ভৈ ভনী গিলো আমনি গিলো শুনিব লাগিছে বাংলাদেশলা জাতীয় বেতার নিকন হাজং জাতিল ভাষা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যগিনী বিশেষ অনুষ্ঠান লিওয়াটানা আর আমনি গেলে এই অনুষ্ঠানে শুনিব লাগিছে বাংলাদেশ বেতালা ঢাকা কো কেন্দ্রত্রী মধুম তরঙ্গলা 693 কিলো হার্জে আর FM 106 মেগা হার্জে ভৈ ভনী গিলো এলে আমরা আবার গান শুনিব সুখ সুখ লাগে চিংরা দেখিলে তোগে দুঃখ লাগে চিংরা তোলা দেখা না পালে নিজেলা লিখা আর সুরে এলে গান গাব লাগিছে আমরা প্রিয় কণ্ঠশিল্পী শুভ্রা দেবী হাজং
হাজং ভৈ বুইনি গিল আজিকা আমনি গিলে শুনিব লাগিছে বাংলাদেশ বেতানী লিওয়াটানালা 48তম পর্বলা অনুষ্ঠান আর আজিকা লিওয়াটানালা বিশেষ পর্বনিকন চুলিব লাগিছে হাজং গান কবিত কৌতুক সহ সুন্দর সুন্দর অনুষ্ঠান হাজং গানলা পরে আমরা ইলা হুবই আরো বাখার বাখার আহিব রব চাই হ্যাঁ আমরা ইলা একদমান বাখার মজা মজা হাজংলা রসিক কথা শুনিব আর ইদে পরিবেশন করিব লাগিছে আমলা হাজংলা নাম করা রসিক কৌতুক অভিনেতা বিনয় হাজং একরা মোবাইল গবেষক আর কি বিশেষজ্ঞ তাঙ্কেতে খালি মোবাইল ছাড়া আর কিছুই না বুঝি ঘুমলে খালে দালে সকল বলে খালি মোবাইল আর মোবাইল তে একদিন পেটা বিষয় বা দেন যাচ্ছে ডাক্তার ভাই তে ডাক্তার ভাই যে কলে ডাক্তারবু মোলা পেটা না কেন বা খালি বিষয় তো বলে ডাক্তাররা কলে হে তে তোলা পেটা বিষয় আচ্ছা তোকে কিং কিংকে লাগে তো মগে একে একে ভাঙে ভাঙে কত তে কব লাগিছে যে ডাক্তারবাবু মোলা না ই কয়েকদিনে দূরে পেটা খালি পারমিশন দেয় আর খালি আউটগং নাই থাকে আর এই ভাই পেট নিয়ে যতই রিসার্চ করে তত বলে খালি সেজ হয়ে যায়গা পাঁচ মিনিটও না থাকে তে মিস কল দিব চালে আটকাই রিসিভ হয়ে যায়গা তো উদাবাদের মুখে খালি কাপড় চোপড় বদলাব লাগে তাহলে আমার কী কব ক ডাক্তারবাবু তে ডাক্তারবাবু কলে তোলা তো এটা ভাষার সমস্যা তে তো এক কাম কর তোলা পুরো গাউরি তো বদলে ফেলাও বাবরা সাওয়ারকে খিচাদি গলদি বলেছে তে গলদি গলদি কব লিছে হ্যাঁ তই খালি বই তৈ না পড়ি পাড়াই পাড়াই ঘুরে বেড়াই স্কুল বা না যাই তো এইবার যদি পরীক্ষা নিয়ে ফেল করে তোকে একরে আল্লো বানাবো হালখেত নিয়ে নামিয়ে দিব তে ওলা কি কব সাওয়ার একর মনটা কষ্ট কেমন শুন জালে ওলা বালা লাগা মন ল গরলা আগবাই তো আগবা যে নুসুকে বহে রুছে তে বহে থাকিলে ওলা বালা লাগা মনটা আহিলে আয় তই কেন নুসুকে বহে রুছে কিসে তোলা মনটাকে নিঠা লাগে কি বা কিছু নি হয় হ্যাঁ কিছু নাই কিছু উছে তোলা মনটাকে বাখার নিঠা লাগে তো বলা কব রয়েছে যে মোলা বাবরা কুছে যে মই নাকি এবার পরীক্ষা নিয়ে ফেল করিলে মোকে আল্লো বানাবো তোকে ইতি তো বলা আছে মা একটা শুনিয়ে মশুন বাখার রং উছে তো ওবলাই কলে হয় আহ রং ওলা কি কথা আছে নি তো কেন রং হয় তো রং না ব মোলা বাবরা তো কুছে মোকে যে পরীক্ষা নিয়ে ফেল করিলে তোকে আল্লো লগন বেয়ে দিব তো ওবলাই কল আইলে আমরা দুইজনে পরীক্ষা নিয়ে ফেল করং আমরা কানু দাদারা একদিনে বুথ দিব যাবতে তে পুলিং অফিসার লগন রাও কব লাগিছে তে পুলিং অফিসারকে হুত কলে স্যার এই যে মই যে বুথ দিয়ে আহিলে আঙুলি যে কালিরে লাগিছে তে কালিরে কি মুছিলে যাবগা তো বলাই কলছে না 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 যাবো আবার হুত কলে তো এটা কি পানিতে দোয়ালে যাবগা তই কলে না 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 যাবো আবার হুত কলে আচ্ছা এটা কি সাবান দিয়ে দোয়ালে যাবগা তই কলে না 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 যাবো একরা কথারি খালি কি তাকে তাকে কয় তে ওবলাই কব লাগিছে যে আচ্ছা তে কয়দিনে পরে যাব এ রাঘে মসুন কব লাগিছে কয়দিনে পরে যাবগে একর কথারি পরে পরে কি তাকে তাকে কয় এটা এক বছর লাগবগে যাবগে তে ওবলাই কব লাগিছে তে স্যার মোকে আরেকটিপা দিব কেন তো কি কব তো আরেকটিপা না এলা আজকালি মানে যে বাজানে আহে কলব গুলো একরে এক সপ্তাহ হলে উপরে না যাই তে মই চাবো না কি একরে বাখার দিনে যাই তো ওটা বাদে নিব চাবো না একটু মাথা নি দিবগে একদিন বাখা রাতি নি আমরা কানু মামাই এফ এম রেডিও নি ফোন দিলে তে ফোন দিয়ে কব লাগিছে যে এটা কি এফ এম 99.7 বুটলে খিরছে ওয়া সেন্টারা তো ওবলাই কব লাগিছে যে হ্যাঁ হ্যাঁ ইদি 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 বুটলে খিরছে ওয়া সেন্টারা তে মই যে কথা কব লাগিছে আপনাকে লোকে ব্যাগ শুনি পায় তোকে হ্যাঁ হ্যাঁ পাবো না পাই কেনে ব্যাগ পায় আচ্ছা মোলা বুনিরে না তাহাকে বুট খিরছে শুনিবগে একরে নিছে ও রাতিরে জালেই এক খালি কুমলা বুটলে খিরছে হবো বুটলে খিরছে হবো উদা বাদেন বাসনি থাকে তে মোলা কথারে কি ওই শুনি পাব তো বলাই কব লাগিছে কেন না পাব ওই যদি মোলা সেন্টারের দৌড়ে থাকে আমলা সেন্টার নিয়ে তো আহে থাকে অবশ্যই পাব কেন না পাব তো বলাই কৈছে হাঁচি কেনে হ্যাঁ হ্যাঁ হাঁচি কেনে ইয়ার কথারে কি তাকে তাকে কয় খালি ওবলাই কব লাগিছে হ্যালো পিঙ্কি তই কি মোলা কথারে শুনিও পায় আর যদি তই মোলা কথারে শুনি পায় তই শীঘ্রই তাড়াতাড়ি জানো নো তই পানিলে কলা একটু সেরে দিয়ে আয় মই একরে ইবা হে না বাথরুম নিয়ে আহিয়ে একরে মুশকিল নিয়ে পড়িছে ইবা একরে কলা এক কোথারই পানি নাহে পানিরই বন্ধ হয়েছিগে উপলাস তখন তোকে মই মোবাইল নিয়ে কল দেয় মো তোলা মোবাইল খালি বন্ধ পায় তে তই যা কানুনু মই একটু পাশে যা তই পানি কলা একটু সেরে দিয়ে আয় মই একরে আধা ঘন্টা দূরে ইদানে বহে রুছি প্রিয় হাজং ভাই বইনি গিলে মই সকল বেতার শ্রোতা গিলাগে বাখার ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আমনি গিল বাংলাদেশ বেতার লগন থাকে আর লিওয়াটানা অনুষ্ঠানটা শুনি বেদেনি আজিকে আমরা আগবাই এগিয়ে যাব লাগিছে লিওয়াটানা সকল বিলাই চাই ইঙ্কাই আমনি গিল আমার লগন থাকে আর বাখার বাখারকে লিওয়াটানা অনুষ্ঠান শুনি কেনেকো লিওয়াটানা অনুষ্ঠানটা হগল হাজং মল্ল অনুষ্ঠান আর হাজং ও সংস্কৃতির আগে চর্চা করা রক্ষা করা লালন পালন করা
প্রচার আরো প্রসার করা আমরা হুবালা দায়িত্ব হাজং ভাই বুনি গিলা আমরা ইলা আবার আরেকরা হাজং গান শুনিব জনপ্রিয় গীতি কবি ভক্ত হাজং শ্রান্তলা কোথামালা আর নয়ন হাজংলা সুরে ই গানটা গাওব লাগিছে লিওয়াটানালা বাখার জনপ্রিয় কণ্ঠশিল্পী নয়ন হাজং চানলা প্রহর না লাগে মোগে রাতি ও চানলা প্রহর না লাগে মোগে রাতি তোয় যদি কই থাকে আজি মুলা পারানি তোয় যদি কই থাকে আজি মুলা পারানি ও চানলা প্রহর না লাগে মোগে রাতি ও চানলা প্রহর না লাগে মোগে রাতি তোয় যদি কই থাকে আজি মুলা পারানি তোয় যদি কই থাকে আজি মুলা পারানি প্রিয়
হাজং ভাই বুনি গিল আমনি গিল থার পাই লিওয়াটানা নামে আমলা অনলাইন ফেসবুক গ্রুপ পেজ আর ইউটিউব চ্যানেল আছে আমর লিওয়াটানালা হগল পর্ব অনুষ্ঠানলা রেকর্ডিং ভিডিও ক্লিপ শ্রোতা গিলাগে হুনিবগে আপলোড কইরা দেয় আমলা বাখার ভক্ত শ্রোতা অনলাইন নি লিওয়াটানা অনুষ্ঠান হুনি আর আমনি গিল বাখার সুন্দর সুন্দর কমেন্টস লাইক শেয়ার দিয়ে আমাকে উৎসাহ বাড়িয়ে দেয় আমরা ইলা হুনিব যালে জানুয়ারি মাসলা পর্ব লিওয়াটানা অনুষ্ঠান নিয়ে ভাই বুনি গিলালা অনলাইন মতামত অমৃতা হাজং সেতু লিখিছে এক্সিলেন্ট ভয়েস পৃথ্বীর গো অ্যাহেড গড ব্লেস ইউ সিস্টার ভারত থকন রতন কুমার রায় হাজং লিখিছে হুবাকো ইংরেজি নয়া বছরলা শুভেচ্ছা ওই আরো লিখিছে ইঙ্কি লিওয়াটানালা ভালা ভালা নয়া কণ্ঠশিল্পী আরো সুর আমাকে উপহার দিয়ে যোগ হাজং অবজিৎ রায় কমেন্টস করিছে লিওয়াটানা হাজংলা একটা দারুণ অনুষ্ঠান সোহেল চন্দ্র হাজং লিখিছে নাইস এপিসোড অধরা রায় লিখিছে বাখার ভালা লাগিছে হুবাকো শুভকামনা রুলে অপরূপা হাজং লিখিছে ইটস এ গুড জার্নি অ্যান্ড এক্সপিরিয়েন্স জয়দেবর্ষী লিখিছে বেস্ট উইসেস সজনী হাজং লিখিছে লিওয়াটানা অনুষ্ঠানলা ব্যাবাক কর্মকর্তা গিলাগে মই নয়া বছরলা শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই মগে লিওয়াটানা অনুষ্ঠানটা বাখার ভালা লাগে স্বপ্নীল হাজং পৃথিলা গান্ডা মগে বাখার ভালা লাগিছে পূর্ভাস হাজং কমেন্টস করিছে ভেরি ভেরি নাইস রীতাশ্রী হাজং রীতা লিখিছে স্বপ্নীল হাজং পৃথিলা গান মগে বাখার ভালা লাগিছে হুবাকো জানাই মই নয়া বছরলা শুভেচ্ছা আশিস হাজং লিখিছে বাখার ভালা লাগিলে জীবন হাজং কমেন্টস করিছে আই সাপোর্ট ইউ দেবানন হাজং লিখিছে দাদা তোমলা গাওলা নাম কি বাবু দেবানন আমলা গাওলা নাম লিওয়াটানা ভক্ত হাজং শ্রান্ত লিখিছে অপূর্ব সুন্দর হয়েছে রূপম হাজং জানাছে সব বিষয় ভালো হয়েছে পৃথ্বীর গান সহ নয়ন ও বিনীতার গান শ্রুতি মধুর হয়েছে লিওয়াটানা ফেসবুক পেজ নি অংশগ্রহণ করা হগল ভাই বুনি গিলাকে ময় বাখার কৃতজ্ঞতা জানাই যে ভাই বুনি গিলা অনলাইন নি লিওয়াটানা অনুষ্ঠান হুনি লাইক কমেন্টস আরো শেয়ার করে উমাগাময় হুবাকো বাখার বাখার ধন্যবাদ জানাই আমরা বিশ্বাস করে আমনি গিলাল কমেন্টস লাইক আরো শেয়ার আমরা লিওয়াটানা অনুষ্ঠান গে আরো আগবাই আগিয়ে নিয়ে যায় প্রিয় হাজং ভাই বোনী গেল আজিকে নুকসা লিওয়াটানালার সময় প্রায় শেষ যাইলে হুবাকো মই বাখার ধন্যবাদ দেই আমনি গেলে বাখার সময় ধরে আমলগণ রুসি আর অনুষ্ঠান শুনিছি আমনি গেলে তখন আমরা একটা জিনিসই চাই আমনি গেলে আমলগণ থাকে আর লিওয়াটান অনুষ্ঠানটা শুনি আমলা পরের লিওয়াটান অনুষ্ঠানটা আহে মার্চ মাসলা ১৯ তারিখ নি ঠিক ই সময় প্রচার হব যাওয়া লাগনি কোন লিওয়াটানার সাংস্কৃতিক গোষ্ঠীলে একটা আবদার মহান এই ভাষালা মাসনি আমরা আজি তুরি ঘরে ঘরে পথে ঘাটে শহরে বন্দরে হগল জাগানি হাজং হাজংয়ে আমরা বাখার প্রিয় মাওরালা হাজং ভাষা দে রাও করং আমনি গিল হবিলকন বাখার ভালা থাকে নমস্কার প্রিয় হাজং ভাই বুনি গিল আমরা চাওয়া এক সাই ইদা হুলে হাজং ভাই বুনি গিলাগে অনুষ্ঠান হুন্য মন নিকন রং তুললে দিবাগে আর আমরা হাজং সংস্কৃতির আগে বিশ্ব নি তুললে ধরিবগে আজিকাল আমরা লিওয়াটানা অনুষ্ঠানটা কিংকা লাগিছে আমাকে জানাও ইদা ছাড়াও কোনো পরামর্শ বা মতামত থাকিলে আমাকে অবশ্যই জানাও আমাকে চিঠি লিখালা ঠিকানা লিওয়াটানা প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী আগারগাঁও ঢাকা ১২০৭ লিওয়াটানা অনুষ্ঠানটা অনলাইনে আমনে গেলে সরাসরি শুনিব পাবো অনলাইনে বাংলাদেশ বেতার .gov.bd লাইভ নি লগ ইন করিলেই হব আমাকে ইমেল করিব পাবো ইমেল অ্যাড্রেস হলে liwatana@gmail.com মই আবারও কব লাগিছে লিওয়াটানা LIOYATANA liwatana@gmail.com ইদা ছাড়া ফেসবুক নিকে আর ইউটিউব নিকে আমাকে পাবো ফেসবুক আর ইউটিউব ল সার্চ ফিল্ড নি লিওয়াটানা লিখে সার্চ দিলেই আমাকে পাবো হুবালা শেষে আবারও হুবাকুম শুভেচ্ছা জানিয়া মই মহুয়া হাজং মিলি ইদাতেই বিদায় নিলে হুবই লকন বাখার ভালা থাকে নমস্কার